সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক স্বাগতম। আর আপনাদের সবাইকে হচ্ছে জুম্মা মোবারক, কারণ আজকে হচ্ছে শুক্রবার। আর এখন হচ্ছে বাজে সকাল 10টা, আর সকাল 10টা থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। আশা করি সম্পূর্ণ টাইম আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করবেন যদি পছন্দ হয় ভিডিও, আর লাইক দিবেন আর শেয়ার করবেন। আর যদি আমার ভিডিওটা যদি ভালো না লাগে তাহলে একটা ডিসলাইক করে দিন। তো বন্ধুরা, ওদিকে মনে হয় আমার বাজার চলে আসছে। একটু আগে ওর মনের বাবা গেছে বাজার করতে, মনে হয় বাজার করে নিয়ে আসছে। তো বন্ধুরা, কথা মূল কথায় যাওয়ার আগে দেখে নিই বাজার থেকে কী আনলো। দেখুন বন্ধুরা, মনের বাবা হচ্ছে বাজার করে নিয়ে আসছে। সে কাহিল, বাজার করতে গেলে সে কাহিল হয়ে যায়। একে তো পকেট খালি হয়, তারপরে তারপরে আবার টেনে আনতে তার আরো বেশি কষ্ট হয়। আমার মতো যারা আছেন শিং মাছ কাটতে ভয় পান, তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আর সেটা হচ্ছে এক চামচ লবণ, বাস তাতেই হয়ে যাবে। এটা হচ্ছে মিষ্টি। আসলে একজনের একটা, আমাদের বাসার পাশেই তো হসপিটাল, তো একটা বাচ্চা হয়েছে আমাদের জানাশোনা আর কি, তো ওনরা মিষ্টি পাঠাইছে। তো মিষ্টিটাই দিয়ে গেল একটা ছেলে, অবশ্য ছেলেটাকে আমি চিনি না, তো দিয়ে গেল। আগে দেখিনি কি মিষ্টি। অবশ্য আমার কাছে মিষ্টি সবসময় অনেক পছন্দের, বুঝছেন। ওয়াও, রসগোল্লা, আমার অনেক পছন্দের একটা মিষ্টি রসগোল্লা। মিষ্টি রসগোল্লা আমার অনেক পছন্দের একটা মিষ্টি, আর এখান থেকে তো আমি এখন অবশ্যই একটা খাবো। মিষ্টি খেয়ে দিয়ে একেবারে আসলাম। আসলে রসগোল্লা মিষ্টিটা আমরা যারা বাঙালি, আমাদের প্রত্যেকেরই, গ্রাম বলেন শহর বলেন, সবারই কিন্তু অনেক ফেভারিট। তো বন্ধু, যাই হোক, এখন হচ্ছে শীত আসলে আমার চুল ভীষণ পরিমাণে ড্রাই হয়ে যায়, আর হচ্ছে প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। আর এই মানে মাথার যতগুলো চুল এখন দেখতে পাচ্ছেন, এই শীত যখন চলে যাবে এর অর্ধেক পরিমাণে চুল থাকবে মাথায়, এমন পরিমাণে হেয়ার ফল হয়। আর এতটা ড্যান্ড্রফ হয় তা বলার বাইরে। তো আমি সবসময় পছন্দ করি ঘরোয়া জিনিস দিয়েই, চুলচর্চা বলেন রূপচর্চা বলেন যাই বলেন, ঘরোয়া জিনিস দিয়ে করতেই বেশি পছন্দ করি। তো এই কারণে আজকে হচ্ছে আমি বাসায় নর্মালি যেই হেয়ার ট্রিটমেন্টটা করি, আমার চুলের যেটা যত্ন নিই যেভাবে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার যখন প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় তখন হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে পেঁয়াজের রস, বড় বড় দুটো পেঁয়াজ, সেটা হচ্ছে ব্লেন্ড করে রস বের করে নিয়েছি। আর এটা হচ্ছে এখন মাথায় দিব। আর এটা কিন্তু অনেক উপকারী, যখন হেয়ার ফলটা আমার বেড়ে যায় তখন হচ্ছে আমি এটা অ্যাপ্লাই করি। তো আমি অ্যাপ্লাই করার পর ভালো উপকার পেয়েছি, এর জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ বর্তমানে হেয়ার ফলটা বেশি হচ্ছে আর আমার মনে হয় প্রত্যেকেরই এই সমস্যাটা আছে। তো ভাবলাম যে আমি আমার আপুদের সাথে শেয়ার করি জিনিসটা। এই যে দেখুন,
এটা হচ্ছে আমি একটা ছোট্ট গজ কাপড় নিয়েছি, আসলে এটা তুলো দিয়ে দিতে হয়, তো আমার কাছে এই মুহূর্তে তুলোটা নাই, আর এই কারণে আমি হচ্ছে এই কাপড়টা দিয়ে দিচ্ছি। এভাবে হচ্ছে প্রতিটা চুলের গোড়ায় এভাবে তুলো দিয়ে দিয়ে দিবেন। এতে কিন্তু ড্যান্ড্রাফও কমবে, তারপরে হেয়ার ফলটাও কমবে, আবার নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজের এই রসটা, অনেক কার্যকরী। তো বন্ধুরা, আমার হচ্ছে পুরো মাথায় পেঁয়াজের রসটা দেওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি নখ দিয়ে এভাবে ম্যাসাজ করে দিচ্ছি যাতে পুরো চুলের গোড়ায় গোড়ায় এই পেঁয়াজের রসটা যেতে পারে। তো আমি হচ্ছে এটা মিনিমাম 2 ঘন্টা মাথায় রাখবো, আর 2 ঘন্টা পর চুলটা শ্যাম্পু করে ধুয়ে ফেলবো, তাহলে হয়ে যাবে। আর এখনই হচ্ছে যত কথা বলবো ততই দেরি হয়ে যাবে, চলেন দেখি মাছ কী মাছ কী কী মাছ আনলো, আর মাছগুলো কাটতে হবে ওদিকে। সব কাজ শেষ, মাছ টাছ অনেক মাছ কাটছি আজকে, মাছ কাটতে কাটতে আমি ক্লান্ত হয়ে গেছি। এমনি দিন তো শাশুড়ি মা থাকে, সে মাছ কাটায় হেল্প করে, কিন্তু আজকে টোটালি একা মাছ কাটছি, পুরা মাছ কাটতে গিয়ে নাজেহাল। আর এখন হচ্ছে সব কাজ শেষ, আর প্রতিদিন এই টাইমটা মানে এত ভালো লাগে বুঝছেন, সব কাজ শেষ করার পর মনে হয় কি, ওই যে দেশ স্বাধীন করার পর যেরকম স্বাধীন স্বাধীন মনে হয়, আমারও ঠিক সেরকম, মানে সব কাজ যখন শেষ করে ফেলি তখন নিজেকে খুব স্বাধীন মনে হয়। আজকে হচ্ছে আমি আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করতে পারলাম না, কালকেও করতে পারি নাই, তো এর জন্য খুবই দুঃখিত। নেক্সট ডে কালকে অবশ্যই আমি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। আর আজকে মাছ কাটতে কাটতে এত নাজেহাল হয়ে গেছি, তারপরে আমার কাজের খালা চলে আসছেন, ওনাকে কাজ বুঝিয়ে দিতে দিতে আরও দেরি হয়ে গেছে, এই কারণে আজকে আমি হচ্ছে মানে গোজামিল দিয়ে রান্না, যেটা গোজামিল দিয়ে রান্নাটা করছি, কোনো রকমে চালাইছি। তো আজকে হচ্ছে আমি রান্না করছি, তো কী রান্না করছি চলেন দেখাই। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে গুঁড়ো চিংড়ি, এখানে হচ্ছে গুঁড়ো চিংড়ি দিয়ে কচু শাক ভাজি করছি। এই যে রান্না করছি হচ্ছে এই যে গরুর মাংসটা রান্না করছি হচ্ছে গিয়ে কাঁচা কাঁঠাল দিয়ে, আর কাঁচা কাঁঠাল আর আলু দুইটা মিলিয়ে গরুর মাংসটা রান্না করছি। আর আপনারা হয়তো বলতে পারেন এই অসিজনে কাঁচা কাঁঠাল কোথায় পেলাম, আসলে কাঁচা কাঁঠালটা আমি সংরক্ষণ করে রাখি সবসময় ফ্রিজে, কারণ কাঁচা কাঁঠাল দিয়ে যে কোনো মাংস খেতে অনেক ভালো লাগে। শেষ খাওয়া দাওয়া শেষ, আর এখন এত পরিমাণের ঘুম আসতেছে না, তো বন্ধুরা এখন একটু ঘুমাবো, আর ঘুম থেকে ওঠার পর আমার চুলটা দেখাবো, আর কি চুল এখনও ভিজা তাই দেখাতে পারছি না, তো চুলটা হচ্ছে ঘুম থেকে ওঠার পর ঘুমাতে ঘুমাতে চুলটা শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেলে তারপর চুলটা দেখাবো যে কী অবস্থা। হাই, গুড ইভিনিং,
আর ঘুম থেকে উঠেই দেখি সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার পরের পর থেকে আমার ব্লগটা কন্টিনিউ করছি। আসলে আমার চুলটাও প্রায় শুকিয়ে গেছে দেখুন আপনারা, আর চুলটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। আর আজকে একদিনই মানে শ্যাম্পু করার পর যখন চুল আঁচড়াই তখন প্রচুর পরিমাণে কিন্তু হেয়ার ফল হয়, চুল ওঠে প্রচুর পরিমাণের। কিন্তু আজকে পেঁয়াজের রসটা দেওয়ার পর চুল ওঠে নাই তা বলবো না, চুল উঠছে কিন্তু অনেক মানে অন্যান্য দিনের থেকে অনেকটাই কম। তো বন্ধুরা আপনারা হয়তো চুলটা দেখেই বুঝতে পারছেন কতটা সফট লাগছে। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, তাহলে ফল পাবেন। আর আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি, কারণ আর বেশি যদি আমি বকবক করি তাহলে ব্লগটা এত বড় লম্বা হয়ে যাবে, আপনাদেরও দেখতে বিরক্ত লাগবে। আর তাই মজা থাকতে থাকতে জিনিসটা শেষ করে দেই, আপনারাও দেখে খুশি হবেন আর আমারও ভালো লাগবে, ঠিক আছে? তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।